ঘূর্ণিঝড় ডানাকে নিয়ে সমাজ মাধ্যমে একাধিক বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে পড়ছে। ঝড়ের অবস্থান, সম্ভাব্য ল্যান্ডফলের সময়, কোথায় কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার বিকেলে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, তারপর ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ডানা। সমুদ্রের উপর দিয়ে যত এগোচ্ছে ততই তার শক্তি বাড়ছে। উড়িষ্যার নির্দিষ্ট করে বললে উত্তর উড়িষ্যার উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়। উড়িষ্যার ধামরা ও ভিতরকণিকা এলাকায় ল্যান্ডফল হবে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হবে বলেই মনে করা হচ্ছে। ল্যান্ডফলের সময় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। কলকাতায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। ল্যান্ডফলের সময় কলকাতায় ঝড়ের গতি হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার, ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে। বাংলায় ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গে শুক্রবারও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।